ব্যক্তিগত বিষয়গুলো সামনে আনতে চাই না। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র ইতিমধ্যে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনা এসেছেন পার্নো। তবে ব্যক্তিগত জীবনটা সবসময় আড়ালে রেখেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগত জীবন একেবারেই সামনে আনতে চান না পার্নো। সাক্ষাৎকারে আলাপচারিতার এক পর্যায়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় পার্নো মিত্র এখন সিঙ্গেল কিনা। জবাবে অভিনেত্রী বলেন, কেন বলবো, কি মনে হয়, দেখুন আমার ব্যক্তিগত জীবনটা সবসময় আড়ালেই রাখতে চাই, ব্যক্তিগত বিষয়গুলো সামনে আনতে চাই না, এমনকি এটা নিয়ে কথাও বলতে চাই না। বর্তমানে আমি ভীষণ আনন্দে রয়েছি। বিয়ে নিয়ে পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে পার্নো মিত্র বলেন, পাত্র পেলে ঠিক সময়ে সবাইকে বিয়ের বিষয়ে জানিয়ে দেব। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় নির্মাতা মৈনাক ভৌমিকের সঙ্গে প্রেম ছিল পার্নোর। যদিও পার্নো মৈনাক বরাবরই নিজেদের কেবলই বন্ধু বলে দাবি করেছেন, কিন্তু ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্র বলে বন্ধুত্বের চেয়েও তাদের মাঝে আরও বেশি কিছু ছিল। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।